বহু বছর পর প্রাকৃতিক বিপর্যয়ের শিকার প্রতিবেশী রাজ্য আসাম। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘর ছাড়া হাজার হাজার পরিবার। যদিও বন্যার জল কিছুটা নামতে শুরু করেছে এই মুহূর্তে, তবে এরপরেও ত্রাণ শিবিরে আশ্রিত বহু, বিশেষ করে আসামের বরাক ভ্যালির চিত্রটা একেবারেই করুণ। এই কারণে সহযোগিতার হাত বাড়িয়ে আসাম রাজ্যের পাশে দাঁড়ালো ত্রিপুরাও। বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে শিলচরে গিয়ে খাদ্যদ্রব্য সহ ত্রাণ সামগ্রী সহ প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং হচ্ছে। এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো রাজ্য তৃণমূল কংগ্রেস। বুধবার আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে পাড়ি দিল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ত্রাণ সামগ্রী সহ। রংপুর, চেংপুরি, রামনগর, ISBT এলাকা, বাইপাস সহ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এদিনকার এই কর্মসূচিতে রাজ্য সভাপতি সুবল ভৌমিক ছাড়াও ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, হাসিম তালুকদার, পান্না দেব, বিশ্বজিৎ দেব, তৃণমূল নেতা বিমল নাথ, ফকরউদ্দিন সহ অন্যান্যরা। সামাজিক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রান্তোষ রায়, জয় সিনহা, দেবাশিস সিনহা, রত্নপ্রদীপ চক্রবর্তী, বান্টি দাম সহ আরও অনেকেই। গত কয়েক দশকেও আমরা সেই পরিস্থিতি দেখিনি। ওখানকার মানুষ অত্যন্ত কষ্টে আছেন, আমাদের অত্যন্ত কাছে, আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে নিবিড় সম্পর্ক এই আসামের কাছারে সঙ্গে। আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি কাছারের মানুষ, আসামের মানুষের পাশে থাকার। সকালবেলা আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে, আমাদের লরি বোঝাই ত্রাণ সামগ্রী নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ধর্মনগর থেকেও আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমরা শিলচরের উদ্দেশ্যে যাচ্ছি। যতটা সম্ভব প্রায় 3000-এর মতো পরিবারকে তার নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, নুন, তেল, সোয়াবিন, বিস্কিট, জল, আলু, পেঁয়াজ, এমনকি তাদের শাড়ি, কাপড় সহ প্রায় 3000 পরিবারের যাতে ত্রাণ দেওয়া যায় সেই ব্যবস্থা করে আজকে প্রদেশ তৃণমূলের পক্ষ থেকে আমরা যাচ্ছি। বরাক ভ্যালির সঙ্গে যুক্ত রয়েছে ভাষা আন্দোলনের রক্ত লেখা স্মৃতিকথা। এই ভাবাবেগের মধ্যে রয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার একটি নিবিড় মেলবন্ধন। স্বাভাবিকভাবেই বরাক ভ্যালিতে এই প্রাকৃতিক দুর্যোগের সময় পাশে দাঁড়ানো সকলেরই নৈতিক দায়িত্ব হওয়া উচিত বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। স্যান্দন টিভি।